Hey viewers, assalamu alaikum. Welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি আমার নতুন আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আর ব্লগটা আমি এইডেনের আজানের পিডিয়াট্রিকের অফিস থেকে স্টার্ট করেছি। আজকে ছিল তার ফ্রেশারের সেকেন্ড ডোজ। হাই হাই ও বেটি ফুটোছে, বেটি কি করছে? তো দেখতেই পেয়েছেন আজান কিন্তু প্রথমে বুঝতে পারে নাই, দেন পরে সে বুঝতে পেরেছে। আর বেচারা আসলে বেশি কান্না করে নাই, 2-3 মিনিটই কান্না করেছে। আর সাথে সাথে কিন্তু জ্বরও উঠে গিয়েছে। ফ্লুশারটা আসলে দেওয়া দরকার বাচ্চাদের, স্পেশালি এখনকার উইন্টার সিজন। আর আমাদের তো আজকে থেকে ঠান্ডাও অনেক পড়ে গিয়েছে। তো আজকে যেহেতু সকাল আর্লি মর্নিং তার মানে ফ্লুশারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো আমরা ভাবলাম যখন বেরই হয়েছে, সাথে আরও কিছু কাজও আছে, তো আমরা এখান থেকে বের হয়ে কিছু গ্রোসারির বাজার করেছি। ওইখানের ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করছি না। তো গ্রোসারি বাজার শেষে আমি আজকে অনেক দিন প্রয় অলমোস্ট 2 ইয়ার্স পর আমি ইয়েতে যাচ্ছি, হবিলবিতে যাচ্ছি। হবিলবিতে আমাদের বাসা থেকে প্রায় 22 মিনিটস এরকম মানে দূরত্ব। তো আসলে একটু উল্টো দিকেও পড়ে যায়, তার জন্য আর যাওয়া হয় না। তো আজকে কেন যাচ্ছি, একটা বিশেষ কাজের জন্যই যাচ্ছি। তো এই যে চলেও আসছি হবিলবিতে, আর হবিলবিতে ঢুকেই আমার মনটা অনেক খুশি হয়ে গিয়েছে। কারণ আমার পার্সোনালি যতটা ক্রাফটিংয়ের স্টোর আছে, সবচাইতে ফেভারিট হচ্ছে হবিলবি। আমি প্যান্ডামিকের আগে মনে হয়ে এসেছিলাম, আর মাঝখানে যে 2 বছর আমি একদমই যাই নাই। তো আবার অনলাইন অর্ডার করেছি হবিলবি থেকে। অনলাইন অনেক মানে অর্ডার দিয়ে আমি জিনিসপত্র আনাই, বাট মানে স্টোরে গিয়ে যে একটা কেনা ওইটা আর হয়ে ওঠে নাই। তো এই যে স্টোরে আসছি, মানে ফ্লাওয়ারের বাকেটগুলো সব খালি আছে, আবার অন্য সাইডে আবার ভরা ছিল। তো এখন যেহেতু সামনে ক্রিসমাস আসছে, তো ক্রিসমাসের জন্য দেখতেই পাচ্ছেন সব কিছু ক্রিসমাসের জিনিসপত্র নিয়ে আসছে। আর আমার কেন জানি এই সিজনটা ক্রিসমাসের যে কালারফুল বা গ্লিটারি সিকোয়েন্সের এই যে মানে ব্লিং ব্লিং জিনিসগুলো আমার এত পছন্দ। আমি এমনিতে একটু ব্লিংয়ের মানে আমার ভালো লাগে। এখানে আবার ফলেরও জিনিস এখনও আছে, ফলের সব জিনিসপত্র 40% সেইলে দিয়ে দিয়েছে। স্টোরটা কিন্তু অনেক বড়, অনেক বড়। আমার এটা পড়েছে হচ্ছে 20 মাইল। আপনারা যারা মিশিগানে আছেন, এটা আপনারা চাইলে গুগলে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন। আমাদের মিশিগানে ক্রাফটিংয়ের যে স্টোরগুলো আছে, যেমন মাইকেলস, জোয়ান, হবিলবি, সবচেয়ে ফেভারিট তার মধ্যে হচ্ছে কি আমার হবিলবি। কারণ এইখানে অনেক অনেক ভ্যারাইটিস থাকে, প্লাস আমার কাছে মনে হয় অন্যান্য স্টোরতে প্রাইসটাও অনেক রিজনেবল থাকে। তো হবিলবিতে আসলে মনে হয় ফ্লাওয়ার ল্যান্ডে চলে গিয়েছি। আর এই অরেঞ্জ কালারটা অনেক সুন্দর। আর আমি বরাবরের মতো ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ডে আমার আজান কথা বলছে। এখন থেকে চিন্তা করেছি যে ও কথা বলুক আর না বলুক, মানে সে সজাগ থাকুক, আমি রেগুলার ব্লগ দেওয়ার ট্রাই করব। তো এখানে আমি কিছু লেটার্স দেখছি। আসলে এই ব্লগটা কিন্তু আমি বয়েজ ওভার দিয়েই করেছিলাম, যখন ভিডিও করছিলাম তখন কিন্তু বয়েজ ওভার দিয়ে দিয়েছি। কিন্তু আমি এটা প্রায় 3-4 বার কপিরাইট স্ট্রাইক মানে আপলোড করে করে কপিরাইট স্ট্রাইক দিচ্ছিল। তো তার জন্য আবার এটাকে কেটে আমি আবার ফুল ব্লগস মানে বয়েজ ওভার দিতে হয়েছে। তো এখানে আমি কিছু চার্জার প্লেট দেখছি। তো এগুলো হচ্ছে, এই ক্লিয়ার চার্জার প্লেটটা অনেক ভালো লেগেছে। এগুলো হচ্ছে কি $3 করে ইচ, আর হোয়াইটগুলো আই থিঙ্ক 199। তো আমি হোয়াইটটা আমি কার্টে রেখেছি, জানি না কিনবো কি না। বাট আমি যেই চার্জারগুলো খুঁজছিলাম সেটা পাচ্ছি না, দেখি সামনের দিকে গেলে পাই কি না, কারণ ওদের আরেকটা সেকশন আছে ওইখানে, দেখি পাওয়া যায় কি না। আর এইখানে এই যে ক্রিসমাসের ট্রি বল, আপনারা জানেন গত রোজার ঈদে আমি আমার ট্রিটা সাজানোর জন্য এই বলসগুলো কোথাও খুঁজে পাই নাই। তো আমি তা ফাইনালি অ্যামাজন থেকে নিয়ে আসছি। তো এখন তো যেহেতু ক্রিসমাস সামনে, কারণ হ্যালোইনটা তো মাত্র শেষ হয়ে গেল, সো এখন ক্রিসমাসের ডেকোরেশন সব দিকে। আর অলরেডি এই যে দেখেন এগুলো 40% অফ, বাট আমি এখন কিনবো না, যখন ক্রিসমাসটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এইগুলো 70% অফে দিয়ে দিবে। তো আমার ইচ্ছে আছে কিছু কালার আমি কিনে রাখবো।
তো এখানে স্টার শেপের একটা স্টার দেখতে পাচ্ছি, এই স্টারগুলোও আমার দরকার ছিল। আর এই যে এখানে একটা বো, এই বোটা আসলে আমি জানি না হাতে নিয়ে কেন রেখে দিলাম, আমার একটা আমার ট্রির জন্য দরকার, তো একটা নিয়ে আসবো। কারণ আমি তো আর তো রোজার বেশি না, বেশি হলে 4 মাসের মতো আছে। তো এইগুলো আসলে আমি কেন জানি, আমি আগেও বলেছি যে আমার ক্রিসমাসের যেই কালারফুল বা যেই চকচক মানে কালার গ্লিটারিং জিনিসগুলো আমার এত ভালো লাগে, তো আমি বারবার আসলে দেখি, আমার ভালোই লাগে দেখতে। আর যে যার ধর্মবর্ণ সে তার ইয়ে মতো, আমরা তো আর ওইটা পালন করছি না, বাট এগুলো জিনিসগুলো দেখতে ভালোই লাগে। আর এখানে সব র‍্যাপ আছে, প্লাস হচ্ছে গিয়ে আরও ট্রি, ক্রিসমাস ট্রি। আর এখানে গ্রিটিং কার্ডস, তারপর গিফট ব্যাগ, এইগুলা হবিলপিতে সব কিছুই পাওয়া যায়। আর এখানে সব হচ্ছে গিয়ে ডিসপোজেবল যেই আইটেমগুলো, এগুলা তো এই যে আমি এই চার্জার প্লেটগুলো খুঁজছিলাম, তো লাকিলি আমি পেয়েছি, বাট এখানে কালার নাই, তো আমি গোল্ড নিব না, একটু কপার যে কালারের 6টা নিব। এবং আমি চাচ্ছিলাম রেড হলে আমার জন্য ভালো হতো, কারণ আমি ডিআইওয়াই করব তার জন্য, বাট রেড আমি এই শেপে পাই নাই। তো আমি জাস্ট একটা গোল্ডের 6টা নিয়ে আসছি, তো মানে যেটা পেয়েছি সেটাই নিয়ে আসছি, এখন বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করব। আর এই সাইডে হচ্ছে গিয়ে থিম অনুযায়ী পার্টি সাপ্লাইজ আছে। আর আমার এখানে কিছু চাঙ্ক গ্লিটার লাগবে, আমি আসলে হবিলবিতে আসার একটাই কারণ, আমি বড় একটা ক্যানভাস নিব, আমার ডাইনিং টেবিলের জন্য কিছু একটা করতে যাচ্ছি, যদি করি অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করব। তো তার জন্য আমার কিছু গ্লিটার্স দরকার, তারপর হচ্ছে ব্রোকেন যে গ্লাস মিরর থাকে সেইগুলো দরকার, তো এগুলো কিছু আছে। আর এইখানে এই যে বড় বড় রোজ ফ্লাওয়ারগুলোও দেখতে অনেক ভালো লাগছে। তো এখন আসছি উডেন যে সাইডগুলো আছে আমার, যেটা আগে আমি বলেছি আমি লেটার্স খুঁজছিলাম, তো এই লেটার্সগুলো আমার ভালোই লেগেছে, কিন্তু এখানে কিছুটা লেটার মিসিং আছে, মানে আমার যেগুলো দরকার পুরো নামে সেটা কিন্তু পাচ্ছিলাম না। আর আমার একটা এইচের দরকার, এইচটা দেখেন সাইজটা একদমই পাতলা, কারণ আমি ওইটার মধ্যে হেনা যে আর্টস ওইগুলো করব, কিন্তু এটা আমার ভালো লাগছিল না, তো আমি পরে আর এগুলো নিই নাই। আমি জোয়ানে দেখেছি, জোয়ানে কিন্তু এগুলো আরও হেভি ডিউটি, আর একটু মজবুত আছে, তো মেবি আমি ওগুলো নিব, বাট তারপরও আমি দেখছিলাম যদি পাই দেন নিব, কিন্তু পরবর্তীতে এগুলো আর আমার নেওয়া হয় নাই। তো অন্য পাশে হোয়াইটও আছে, হোয়াইটগুলোও দেখতে ভালো লাগে, কিন্তু সাইড ছোট। আর এই যে আমার নামের যে ইনিশিয়াল যে এনটা, সো এনটার ইয়েটাও অনেক ছোট, তার জন্য আর ভালো লাগছিল না, যেহেতু হেনা ডিজাইন করব, তো হেনা ডিজাইন করতে স্পেসের দরকার পড়ে। ট্রে আছে, তারপর হচ্ছে গিয়ে সার্ভিং ডিশ আছে, এখন কিন্তু উডের জিনিসের অনেক ট্রেন্ড, আপনারা কিন্তু এখানে টেবিল রাইজারও আছে। আসলে ডিআইওয়াই আপনার মনের মতো করে, আপনি আপনার পছন্দ মতো করে করা যায়। আর এই যে উডের মানে যে ট্রেগুলো, এগুলো কিন্তু নিয়ে আপনারা নিজেদের মতো করে কালারসও করতে পারবেন। তারপর সামনের দিকে আছে কিছু অর্নামেন্টস, আর অর্নামেন্টসগুলোও কিন্তু ডিআইওয়াই এর জন্য, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে জিনিস লিখতে পারেন, নাম দিতে পারেন, স্পেশালি যদি রমজান মাসে আপনাদের চাইলে এগুলো দিয়ে ডিআইওয়াই করতে পারেন, 30 দিনের জন্য 30টা বলস কিনে নিয়ে আসলেন, এবং এক একটা চিট যদি আপনার ভিতরে রেখে মানে সারপ্রাইজ বাচ্চা যদি থাকে বাসায় সেটাও কিন্তু দেওয়া যায়, ওটা সুন্দর লাগবে। আর এখানে আছে গ্লাস বাল্ব, এই বাল্বগুলো দেখলে বাংলাদেশের কথা মনে হয়, আমি জানি না যারা 90-এর দশকে যারা আছেন, তারা একটা এড ছিল যে বাতির রাজা ফিলিপস, মাছের রাজা ইলিপস, আই থিঙ্ক ওইরকম একটা ইয়ে এড ছিল, ভালোই লাগতো। আর এখানে কালার্স আছে, এই কালার্সগুলো হচ্ছে গিয়ে 30% অফ, সো এই কালারগুলো কিন্তু স্প্রে পেইন্ট, অনেক ভালো, অনেক টেকসইও এগুলো। আমি তো প্রত্যেক সামারে আমার বাইরে যে পেটিও সেট আছে, আমি এভরি সামারে মানে সামার শুরু হওয়ার সাথে সাথে আমি ব্ল্যাক পেইন্টটা করে নিই, এবং দেন পুরো সামারই চকচক করে মনে হয় নতুন মনে হয় পেটিও সেটটা কিনেছি, আসলে এই স্প্রে পেইন্ট দিয়েই কিন্তু আমি করি।
তো এখানে অনেক ধরনের কালার আছে, আমি কিছু কালার নিব। আমি নিব ম্যাটালিক গ্রে, সরি ম্যাটালিক সিলভার, আর হচ্ছে ব্ল্যাক পেইন্ট নিব। বাসায় অনেক ধরনের পেইন্ট আছে, বাট আমি যেই ক্যানভাসটা বানাবো সেটার জন্য আমি সিলভার, গ্রে অ্যান্ড লিটল বিট অফ গোল্ড মানে টাচ রাখবো। তো তার জন্য আমি খুঁজছি। আর যে ফোক, আই থিঙ্ক আমি ব্র্যান্ডটার নামটা ভুলে গিয়েছি, ওই ব্র্যান্ডের কালারসগুলো অনেক ভালো। ওকে ডান ডান আমরে মারতে দাও শোনা। তো আমার আজান ব্যাকগ্রাউন্ডে কথা বলছে, যখনই আমি বয়েজ ওভার দিই সে তো তখনই মানে কথা বলা শুরু করে। এখন কিন্তু রাত 2টা বাজে, আমি আমার বয়েজ ওভারটা দিচ্ছি, বাট স্টিল সে এখনও সজাগ। আসলে হবি লবি এই স্টোরটা এত বড়, এত বড় পুরো স্টোর যদি আমি ভালো করে কভার করি অনেক সময় লেগে যাবে। তো আর আমি আজানকে যেহেতু নিয়ে আসছি, আজান কিন্তু গাড়িতে, আমি ওকে স্টোরের মানে ভিতরে নিয়ে যাই না, তো তার জন্য একটু তাড়াহুড়ো শপিং করছি। আর এই ওয়াল এটা অনেক পেন্টে অনেক ভালো লেগেছে, এটার দাম $60 or $70। আমি এই টাইপের কিছু বানাতে যাচ্ছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই অবশ্যই শেয়ার করব। ওকে 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 আই নো আই নো। তো এখানে কালারস অনুযায়ী, থিম অনুযায়ী বাসা সাজাতে পারেন। অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স পেটালসের ইয়েগুলো আছে, এইগুলো কিন্তু আমি একবার কার্ড স্ট্রোক পেপার দিয়ে অনেক সুন্দরভাবে বানিয়েছিলাম। এগুলো বানাতে অনেক কষ্ট লাগে, বাট তারপরে সুন্দর লাগে। এখন দেখছি স্টোরেও পাওয়া যাচ্ছে। তো আমি যেটা আসছি, আমি ক্যানভাসের দরকার, তো ক্যানভাস আমি যেই সাইজটা খুঁজছিলাম সেই সাইজটা পাই নাই। দেন এখন আমার মাইন্ডটা চেঞ্জ হয়ে আমি একটা বড় একটা ক্যানভাস নিয়ে নিব। আর এখানে সব ক্যানভাস যেই ভ্যালু যেই সেটগুলো থাকে ওইগুলোর দাম একদমই কম, মানে $12.99 করে দিয়েছে, আই থিঙ্ক 4 or 5 পিসের। আর আমার আরও কিছু পেইন্টের দরকার, যেটার জন্য আমি আমি যেই কালারটা খুঁজছিলাম সেটা পাচ্ছি না। তো দেখি সামনের দিকে পাই কি না। তো এখন আমি এই যে বড় ধরনের এই ক্যানভাসগুলো নিয়ে নিব। তো আমি সাইজটা নিচ্ছি, আই থিঙ্ক না 20x48, এটা ছোট হয়ে যাবে। আমি এই ধরনের লং আসলে খুঁজছিলাম, তো আমার যেই সাইজ ছিল আই থিঙ্ক 18x20, বাট এখানে আমি পাচ্ছিলাম না। অলরেডি আমি দুইটা কিন্তু ফ্রেম করেও ফেলেছিলাম, জাস্ট আমার একটার দরকার, একটার জন্য আমি এখন পুরো প্ল্যানটাই চেঞ্জ করতে হচ্ছে। তো এখন আমি এই ধরনের একটা বড় নিয়ে নিব। তো এই বড় সাইজটা আবার আমার টেবিলের যে ওয়ালটা সেটাতে সুন্দর লাগবে। তো যদি ফ্রেমটা সুন্দর হয় আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এটা যে ব্রোকেন যে মিরর সেই আর্টটা করব এখানে, মানে সেই ইয়েটা বানাবো। তো এখানে আরেকটা আছে, এটাও একটু হেভি এই যে এখানে। তো আমি বাসায় আসলে আগের যেটা মানে আরেকটু থিন নিয়ে আসছি, আমি মনে করেছি ওয়ালে হ্যাং করতে যদি প্রবলেম হয়, বাট এটাতে আরও হেভি ডিউটি বা আরও লাইক আরও ভালো লাগছিলো, বাট আমি অন্যটা নিয়েছি। তো এইগুলো হচ্ছে গিয়ে এই ফ্রেমসগুলো 50% অফে আছে, মানে যেই প্রাইস তার থেকে হাফ প্রাইসে আপনারা পাচ্ছেন, তো ওইটা অনেক ভালো একটা ডিল। আর এখানে সব উলের জিনিসপত্র আছে, আমি তাড়াহুড়া করে আবারও একটু একটু করে আপনাদেরকে দেখি। আমার চলে যেতে হবে, কারণ আমার অলরেডি ফোনও চলে আসছে, আজান ঘুম থেকে উঠে গিয়েছে, তো সে নাকি কান্নাকাটি করছে, তো এখন চলে যাব। আর এখানে এই যে অনেক সুন্দর সুন্দর ল্যান্টার্ন আছে, মানে বাসা সাজানোর জন্য আমি বলবো, মানে ক্রাফটিংয়ের যদি মানে স্টোরে যেতে চান আপনারা হবি লবিতে আসবেন। আর আমার কাছে মনে হয় ইউএসএর প্রত্যেকটা স্টেটেই মেবি হবি লবি আছে। তো আমার শপিং শেষ হয়ে গিয়েছে এবং ফোন আবার আসছে যে আজান নাকি আবার ঘুমিয়ে গিয়েছে। তো ভাবলাম পাশেই আছে মার্শালস এবং এখন আসছে হচ্ছে হুঙ্গুরজে এবং মাইকেলস, সরি মার্শাল একসাথে ওরা। I need card. এখানে সব জুয়েলারিজ, ওয়াচ, এগুলো দেখে লাভ নেই। ওয়াও
মনে হয় না এখানে কিছু কিনতে পারবো, কারণ গাইজ লাইন তো অনেক বেশি। বাপরে বাপ, এখানে সব শু, এখানে সব হেয়ার কেয়ার। আমি অবশ্য এগুলো থেকে আমার হেয়ার কেয়ার কেনা হয় না, বাট এখানে অনেক সময় হোমগুজ বলেন ইয়েতে বলে অনেক লাইক ভালো ভালো জিনিস কম দামের মধ্যে পাওয়া যায়। তো আমি আবার আমার বয়েজ ওভারে চলে আসছি, কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক এখন বাজছে তো কপিরাইট স্ট্রাইক চলে আসবে। আর যেটা বলেছি, এই ভিডিওতে অলরেডি 3 থেকে 4 আপলোড দেই এবং স্ট্রাইক আসে। তো এখানে সব হচ্ছে গিয়ে স্কিন কেয়ার, তারপর ফ্রেগ্রেন্স, তারপর হচ্ছে গিয়ে মেকআপ, সব যত যাবতীয় জিনিস আছে সেইগুলা। বাট এই স্টোরে এসে জিনিস অনেক কিছুই আছে, কিন্তু লাইন আপনাদেরকে কি বলবো, যেহেতু হলিডে, সামনে হলিডের সিজন, আর আমার কেন জানি মনে হচ্ছে আমি হোমগুজে আসছি, এইখানে এখানে আমি যেই বাটিগুলো খুঁজছিলাম সেটা পাবো। এবং হ্যাঁ, আমি ওই বাটিগুলো পেয়েওছি, কিন্তু এত লং লাইনের মধ্যে আমার মনে হয় না যে আমি এত ক্ষণ দাঁড়াবো, কারণ এইখানে এই লাইনটা শেষ হতে হতে অ্যাটলিস্ট 2 hours মতো লাগবে আমি যদি এখন গিয়ে লাইনে মানে দাঁড়াই। তো এখানে সব হ্যালোইনের জিনিস, আর হ্যালোইন তো শেষ হয়ে গিয়েছে, হ্যালোইনের অনেক সুন্দর একটা ভিডিও আসছে অবশ্যই সামনের দিকে, যদিও একটু লেট হয়ে যাবে, তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার কিন্তু এই হোয়াইট ডিশগুলো অনেক পছন্দ, এবং আমার বাসায় এত এত হোয়াইট ডিশ আছে আমার গ্যারেজে যদি যান। তো আবারও সরি, আমার আজান ঘুমের জন্য কান্না করছিল, তো ওকে শুয়ে দিয়েছি। তো যেটা বলছিলাম, আপনারা যদি আমার গ্যারেজে যান, মানে আমি যদি একবার আমার ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে বাটিসগুলো, এই বাটিগুলো কেনার জন্যই আসলে এসেছিলাম, আর এটা পেয়েওছি, আর দামটাও দেখেন 1299 করে, কারণ আমি এই টাইপের ওভাল শেপের বাটিগুলো খুঁজছিলাম আর ফাইনালি পেয়েছি। কিন্তু আমি জানি না এত লং লাইনে আমি দাঁড়াবো কি না, ইনশাল্লাহ দেখি আরেকবার যাব। তো আমার যেটা বলছি যে আমার গ্যারেজে অনেকেই বলেন মিনি হোমগুজ, কারণ আমার ইয়েতে এমন কোনো শেপের বাটি না নাই। হোমগুজ এবং মেসিজের যে বাসনপত্র এগুলো আমার অনেক পছন্দ। তো সামনে কিন্তু মেসিজের অনেক বড় একটা হোল ভিডিও আসছে, যেটা আপনারা অবশ্যই দেখবেন, এবং আমি জানি আপনাদের সবার এই টাইপের ভিডিওসগুলো অনেক পছন্দ। তো আমি আশা করি আমার ভিডিওতে লাইক বা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, কারণ আগামীতে আমি আবারও বলছি অনেক সুন্দর সুন্দর ভিডিওজ আসছে। এবং আমি আমি প্রমিস করছি না বা ওয়াদা করছি না যে আপনাদের সাথে আমি রেগুলার ভিডিও আপলোড করব, বাট আমি যতটুক পারি আমার ভিডিওজ আমি রেগুলার করার ট্রাই করব। তো এই যে এখানে দেখেন ওভাল শেপের বাটিসগুলো এত এত আছে, আমার তো দেখেই মনে হচ্ছে সবগুলো নিয়ে যাই, কিন্তু লাইন যত সময় যাচ্ছে আরও বড় হচ্ছিল, আর এখন ক্রিসমাসের সময় এগুলো হবেই। আর এই যে দেখেন স্কোয়ার আরেকটা বাটি আছে, মানে আমি কি বলবো, এগুলো দেখেই আমার এখন কান্নাও করতে ইচ্ছে করছে। আর আমি বলি আপনাদেরকে, যেহেতু আমি বয়েজ ওভারটা পরে দিচ্ছি, আমি কিন্তু এই বাটিগুলো আনি নাই, আমি লাইনের মধ্যে পুরো 30 মিনিটসের মতো দাঁড়িয়েছি, কিন্তু ওরা সামনের দিকে আগাচ্ছিলও না। তো আমার অ্যাটলিস্ট আরও 2.5 hours মতো মানে দাঁড়ানো লাগতো, তার উপর থেকে ফোন আসছে আমার আজান কান্নাকাটি করছে যেহেতু ওরা গাড়িতে বসে আছে। তো তার জন্য আসলে আর আমার এই বাটিগুলো নেওয়া হয় নাই, এখন দেখি সামনে যাব, যদি পাই তাহলে তো আনবো, আর যদি না পাই কিছু করার নাই, খারাপ লাগবে। তো আর এইখানে যে বিড়ের যে প্লেসমেন্টগুলো এগুলো আমার অনেক ভালো লাগে, কিন্তু এই যে 6টা খুঁজে পাচ্ছি না, আর এগুলো অনেক সুন্দর একটা প্রাইজেও পেয়েছিলাম $10 করে। তো আমার 6টা গোল্ড এবং 6টা সিলভারের দরকার ছিল, বাট পাই নাই। এগুলো কিন্তু আগে পিয়ার ওয়ানে এক একটা $30, $34, $40 পর্যন্ত ছিল, বাট এইখানে এই যে দেখেছেন হয়তো বা আপনার $10 করে। তো এইখানে এই যে এখন বাচ্চাদের সেকশনে আসছি, আর এইখান থেকে লাইনটা স্টার্ট হয়ে যায়, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সো এই যে এখানে যে দেখতেই পাচ্ছেন সামনে, আমার ভিডিওটা একটু রাশ করে মানে একটু মানে স্পিডে ইয়েতে করেছি বলে ওটা ভালো করে বোঝা যাচ্ছিলো না। তো এই যে এইখান থেকে স্টার্ট হয়েছে আর পুরোটা একদম সামনের দিকে গিয়ে শেষ হয়েছে। এই যে দেখেন, আমি জুম করে দেখাচ্ছি, তো অনেক সময়
আর লাইনগুলো মনে হচ্ছিল আগাচ্ছিল না, তো আমি এই যে পাশ কেটে চলে যাচ্ছি আর এগুলো রেখে দিব। এই যে কার্ডটা এখানে রেখে দিয়েছি, রেখে দিয়ে আমি আপনাদেরকে সামনে থেকে আবার আরেকটু দেখাচ্ছি যে কী পরিমাণ মানুষজন। যেহেতু হলিডে সিজন, এটা নর্মাল, তো এটা হওয়ারই কথা। তো আমরা এখান থেকে বের হয়ে গিয়ে এখন আমরা যাচ্ছি রেড লবস্টারে। আমার এইডেন বাহানা ধরেছে, উনি রেড লবস্টারে যাবেন। আর এই যে আমার অবস্থা দেখেন, আমি অনেক টায়ার্ড, প্লাস জানি না কেন জানি ঘুম ঘুম করছিল। তো আমার ইচ্ছে হচ্ছিল না বাইরে খাবো, বাট আমার এইডেন খেতে যাচ্ছে, সো কিছু করার নেই। আর এই যে আমার অ্যাজান বাবা হাসছে বসে বসে, তো আমাদের বাপ ছেলের কথোপকথন আপনারা দেখলেন। আর এখানে আমরা বসে আছি, এখানেও ওয়েটিং। আজকে যেখানেই যাচ্ছি শুধু বসে আর বসে। এখানে প্রায় 45 মিনিটসের মতো আমরা বাইরে ওয়েটিংয়ে ছিলাম, কারণ অনেক বিজি যাচ্ছে ওদের। আর ওরা জিজ্ঞেস করেছে, একবার ভাবছিলাম চলে যাবো বাসায়, কিন্তু ওই যে আমার এইডেন লবস্টার, মানে সে সি ফুড এখানে খেতে চাচ্ছে, তো তার জন্যই বসা। তো 45 মিনিটস আমরা এখানেই বসেছিলাম, 45 মিনিটস না হলেও 30 মিনিটসের উপর হবে। তো ফাইনালি এখন আমাদের নিয়ে যাচ্ছি। আজকে আমরা কী অর্ডার করছি জানি না, কারণ ওদের পুরো মেনুটাই চেঞ্জ করে দিয়েছে। যারা যারা রেড লবস্টারে আসেন তাদেরকেও আমার মতো লাগছে কি না, কারণ আমার কাছে মনে হচ্ছে ওদের ডিশেসগুলো কমিয়ে ফেলেছে, মানে যে মেনু যে আগে যেরকম ছিল এগুলো একটু কম, আর মেনুটাও একটু চেঞ্জ করে ফেলেছে। আর এই যে আমার আজান, ও দুষ্টামি শিখছে, মানে এক জায়গায় বসতে চাচ্ছে না। আর এই যে ভাইয়ের সাথে, আর আমার এইডেনকে ধরে এত পিটায়, কারণ এইডেনও দেখছি ইদানিং ওর কাছে যায়, আর সেও খুশি হয়ে আসলে বাইকে মানে হিট করে। ও তো আর বুঝতে পারছে না, বাট এইডেন আবার মাঝে মাঝে কান্নাও করে দেয়। তো আমরা আমাদের খাবার দাবার চলে আসছে, আর প্রথমেই কোক না হলে হয়। আর এইখানে আমাদের ফেভারিট হচ্ছে গিয়ে কালামারি, আর ওদের এই বিস্কিটটা আমাদের এত মানে ভালো লাগে। তো ওইটা আবার এই বিস্কিটটা কিন্তু ওয়ালমার্টেও পাওয়া যায়, আপনারা চাইলে বাসায় এনে বেক করতে পারেন। আর এই যে আমার ডিশ অর্ডার করে ফেলেছি, না এটা হচ্ছে গিয়ে এইডেনের বাবার ডিশ, আর আমি কি একটা পাস্তা অর্ডার করেছি। আর এই যে এইডেনের শ্রিম্প ট্রে মনে হয়, আর আমার এই পাস্তাটা অনেক মজার, বাট এই টাইপের পাস্তা আমি সবসময় বাসায় বানাই, আর রেস্টুরেন্টে যখন খাই এত এত টাকা দিয়ে খেতে হয়। তো তো বাসায় চলে আসছি, আর হবিলবি থেকে কী নিয়ে আসছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তো একটা এমটি ক্যানভাস এনেছি, 20x48, আর এটার দাম পড়েছে 34.99, প্লাস হচ্ছে 50% অফ, তো আপনারা ক্যালকুলেট করে নেবেন। আর কী কী এনেছি দেখাচ্ছি। আর নিয়ে আসছি ব্রাশ সেট, এটার দাম পড়ছে $6, এটাতে কোনো সেল নাই। আবু অনে যাও। তারপর এটা নিয়ে আসছি, এটার দাম পড়ছে $1.99, এটাতে কোনো সেল নাই। তারপর আনছি, এনেছি অ্যাক্রিলিক হচ্ছে গিয়ে সিলভার কালার, এটা হচ্ছে $6.99, এটাতে আছে 30% অফ। আর কি নিয়ে আসছি, আর নিয়ে আসছে চার্জার প্লেট, আর নিয়ে আসছে চার্জার প্লেটস, এগুলো নিয়েছে হচ্ছে গিয়ে $1.99, এগুলোতেও কোনো সেল নাই। আর আমার কাছে কোনো কুপন ছিল না, সো জাস্ট এইটা আর এটাতে হয়েছে আমি 30% অফ, আর ক্যানভাসে মনে হয় 50% অফ পেয়েছি। এই হচ্ছে টোটাল বাজার আজকে। তো আমি এটা দিয়ে কী বানাবো অবশ্যই আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি, অথবা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর অলরেডি আমি একটা মেকিং করেও ফেলেছি, সো এটাতে এখনও কাজ বাকি আছে, এটা শেষ হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি এটাতে
কাজ শুরু করব যেহেতু এখন একটু ফ্রি আছি আর আমার দুইজনকে দেখাই এই যে ওরা এখনো এখানে বসে আছে এই যে এখানে আরও দুইটা ক্যানভাস সেটাতেও কাজ করব শুধু ক্যানভাস 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 এখন এটা মাথার মধ্যে ঢুকেছে এখন এটা করব কারণ আমার এই যে দেখেন এই ওয়ালও খালি আছে ওই ওয়ালও খালি এই সাইডের এটা সরিয়ে নিব তো এইখানের জন্য মেইনলি এটা বানাচ্ছি তো এখন আমার আজান একটু টাইম দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সে বাই এডেন আল্লাহ হাফিজ কইলো ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে বাই 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 বাই